আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএমপি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে বলে নৌপতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মারা যাওয়া মাহমুদুর রহমানই হারিস চৌধুরী কিনা নিশ্চিত নয় পুলিশ। সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেখাতে হবে আমরা জিয়ার সৈনিক বললেন গয়েশ্বর চন্দ্র রায়। 28 মার্চ অর্ধদিবস হরতালের ডাক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। ভোজ্য তেল নিয়েও হাহাকার। মিনি গেস্ট রুমে নির্যাতন, ভয়ে হল ছাড়লেন ডাবির শিক্ষার্থী। ভারতে অনুপ্রবেশের দায়ে 3 বাংলাদেশি আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন বিএমপি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, বিএমপি এখন উচিত চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করা, আমরা সেই রাজনৈতিক ক্যান্সার চিকিৎসা মোকাবেলা করতে পারব। দিনাজপুরে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন দেশ এগিয়ে যাক, দেশের মানুষ ভালো থাক, দেশের অর্থনীতি ভালো থাক, দেশের মানুষ সাহসিকতার সঙ্গে প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করুক, এটা বিএমপি চায় না। তারা আছে দণ্ডিত অসুস্থ খালেদা জিয়া এবং পলাতক তারেক রহমানকে নিয়ে, এটা তাদের রাজনীতি। 18 কোটি মানুষ গর্তে চলে যাক, তাদের কিছু আসে যায় না। তিনি বলেন 1975-এর খুনিরা দেশকে অমানবিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে দেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছেন, মানুষের মৌলিক সমস্যার সমাধান করেছেন। প্রতিমন্ত্রী আরো বলেন অন্যায় অবিচার ও দুর্নীতির থাবা থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 50 বছর বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্বের কারণে। তার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মর্যাদার জায়গায় গেছে। 2041 সালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে। মারা যাওয়া মাহমুদুর রহমানই হারিস চৌধুরী কিনা নিশ্চিত নয় পুলিশ। সংবাদ মাধ্যমে হারিস চৌধুরীর মৃত্যুর খবর প্রকাশের পর এখন তার খোঁজ খবর শুরু করেছে পুলিশ। পুলিশের কর্মকর্তারা বলছেন ইন্টারপোলের রেটে নোটিশভুক্ত এই আসামি জীবিত না মৃত সে সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানেন না। পুলিশ সদর দপ্তরের উপ মহাপরিদর্শক হায়দার আলী খান প্রথম আলোকে বলেন তথ্য প্রমাণ ছাড়া হারিস চৌধুরীর মৃত্যু সংবাদ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বলা যায় না। তিনি 21 আগস্ট গ্যানেট হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি। এর বাইরে তার বিরুদ্ধে আরো বেশ কিছু মামলা রয়েছে। মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তাদের হারিস চৌধুরী সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী মারা গেছেন বলে চলতি বছরের শুরুর দিকে খবর ছড়িয়ে পড়ে। গত 11 জানুয়ারি হারিস চৌধুরীর চাচাতো ভাই সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কানাইটঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি হারিস চৌধুরী ও তার ছবি যুক্ত করে লেখেন ভাই বরোদন রক্তের বাঁধন। পরদিন আশিক উদ্দিন চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করেন প্রায় 3.5 মাস আগে যুক্তরাজ্যে হারিস চৌধুরী মারা গেছেন, তার দাফন যুক্তরাজ্যেই হয়েছে। 15 জানুয়ারি মানব জমিন পত্রিকার প্রতিবেদনে বলা হয় হারিস চৌধুরী করোনায় সংক্রমিত হয়ে ঢাকায় মারা গেছেন। প্রবাসী মেয়ে সামিরা চৌধুরী বলেন তার বাবা গত বছরে 3 সেপ্টেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেখাতে হবে আমরা জিয়ার সৈনিক বললেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেখাতে হবে আমরা জিয়ার সৈনিক, দুঃশাসন ও দুর্নীতি থেকে জনগণকে মুক্ত করে সুশাসন দিতে হবে। সরকারের আর বেশি দিন সময় নেই, সত্যের জয় হবে, ভয়ের কোনো কারণ নেই। বিএনপির দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা, তাই যুদ্ধ করে সরকারের পতন ঘটাতে হবে। বগুড়া সদরের বাগুপাড়া শহীদে দালিশুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বগুড়া সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সম্মেলনে উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা। দীর্ঘ 11 বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে উপজেলার 11টির মধ্যে 10 ইউনিয়নের 720 জন কাউন্সিলর সহ কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
28 মার্চ অর্ধদিবস হরতালের ডাক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর আগামী 28 মার্চ অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টিং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। দ্রব্যমূল্য সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এই হরতাল কর্মসূচির আহ্বান করেন তিনি। বিকেলে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে বীরোত্তম মেজর হায়দার মিলাদনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য জনগণের কথা সরকারের কানে প্রবেশ করানোর জন্য আগামী 28 মার্চের সকল রাজনৈতিক দলের সকল মানুষের উচিত শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা। সকল শ্রমজীবী মানুষের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা 28 তারিখ বাসার বাইরে বের হবেন না, হলেও হরতালে যোগ দেওয়ার জন্য বের হবেন। সবাই মিলে দলমত নির্বিশেষে যেভাবে পারেন 28 মার্চ এই হরতাল পালন করেন। তিনি বলেন, দেশ কঠিন সময় অতিক্রম করছে, এটা 1974 সালের পূর্বাভাস। 1974 সালে অনাহারে 3 লাখ মানুষ মৃত্যুবরণ করেছিল। কয়েক মাস আগেও আমাদের দেশে রাষ্ট্রীয় উদিত ছিল $47 বিলিয়ন, এখন সেটা $43 বিলিয়ন চলে আসছে। এই 4 বিলিয়ন কোথায় গেল? এই $4 বিলিয়ন দিয়ে তো কয়েক বছর সারা দেশে অন্তত 2-3 কোটি পরিবারকে রেশন দেওয়া যেত। ভোজ্য তেল নিয়েও হাহাকার, নিত্যপণ্যের উত্তাল বাজারে তেলের গরম ছেঁকায় পড়ছে মানুষ। কোথায় প্রতিকার পাবেন জানেন না, কার কাছে নালিশ করবেন তাও অজানা। কয়েক সপ্তাহ ধরে ভোজ্য তেলের মূল্য কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। নিঃস্ব হয়ে যাওয়া মানুষের কষ্টের খবর এখন আর অজানা নয়, সবাইকেই বাজারে ঠকতে হয় এমন বাস্তবতায় গতকাল বৃহস্পতিবার সরকারের কয়েকটি দপ্তর নড়ে চড়ে বসে। সেটা লোক দেখানোই হোক কিংবা জনস্বার্থেই হোক, দেশের মানুষের কাছে বার্তা একটা পৌঁছেছে যে ভোজ্য তেলের দাম আর লাফিয়ে লাফিয়ে বাড়ছে না। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবতা একেবারেই ভিন্ন, প্রশাসনের একাংশ সরব হলেও আরেক অংশ তাল মিলায়, তারা সিন্ডিকেটের বাইরে নেই। কোনো না কোনো ভাবে সুবিধার আওতায় আসছে পদে থাকা লোকজন, মাঝে বিপন্ন হয় সাধারণ মানুষ। ভোজ্য তেলের দাম স্থিতিশীল রাখার জন্য যে উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে ভোক্তা আদৌ সুফল পাবে কিনা প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। কেননা অতীতেও বাজার নিয়ন্ত্রণে পণ্যের দাম বেঁধে দেওয়া ও তদারকি জোরদার করা সহ নানা উদ্যোগ নিলেও তার সুফল ভোক্তারা পাননি। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে দেখিয়ে দেশীয় বাজার দফায় দফায় পণ্যটির দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। কিছুদিন আগেও আরেক দফায় লিটার প্রতি 12 টাকা দাম বাড়ানোর জোর চেষ্টা চালিয়েছেন তারা, কিন্তু সরকার ব্যবসায়ীদের প্রস্তাব নাচক করে দিলে বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দেয়। এ সময় রাজধানীর অনেক দোকানে গায়েব হয়ে যায় সয়াবিন তেলের বোতল, যেখানে পাওয়া যাচ্ছে সেখানে বিক্রি হচ্ছে বেশি দামে। রমজানের আগে বাজারের এমন চিত্রে ভোক্তাদের নিশ্চয়তা আরও বেড়েছে। মিনি গেস্ট রুমে নির্যাতন ভয়ে হল ছাড়লেন ঢাবির শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে মিনি গেস্ট রুমে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ অভিযোগ তৃতীয় বর্ষের অধ্যয়নরত ছাত্রলীগের 4 কর্মীর বিরুদ্ধে। রাতে নির্যাতনের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী অপরাধ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবু তালিব পরে ভয়ে হল ছেড়েছেন। এছাড়া ছাত্রলীগের কর্মসূচিতে অংশ না নেওয়ার অভিযোগ তুলে একই রাতে অন্তত 10 জন হল থেকে ছাত্রলীগ বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হলের অতিথি কক্ষে ডেকে নির্যাতন করা ঘটনা শিক্ষার্থীদের কাছে গেস্ট রুম নির্যাতন নামে অপরিচিত। অন্যদিকে হলের কোনো কক্ষে ডেকে নির্যাতন করা হলে তাকে শিক্ষার্থীরা মিনি গেস্ট রুম নির্যাতন বলে। ভারতে অনুপ্রবেশের দায়ে 3 বাংলাদেশি আটক। রাতের আধারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে 3 বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোর রাতে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভারতের সীমান্ত ঘেঁষা পানিহাতা ও হালুয়াঘাটের বানাই চিরিঙ্গিপাড়া এলাকা দিয়ে ভারতের চেরেংপাড়া এলাকায় অনুপ্রবেশের ওই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী মায়াকাশি গ্রামের হরজত আলীর ছেলে রুবেল, পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার জামগড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে বোরহান ও বানাই চিরিঙ্গাপাড়া গ্রামের লতিফের ছেলে আমিনুল। সীমান্তের একাধিক নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন যাবৎ নালিতাবাড়ি এবং হালুয়াঘাট উপজেলার পানিহাতা ফেকামারি ও বানাই চিরিঙ্গাপাড়া গ্রামের মাঝে বরাবর এলাকা দিয়ে রাতের আধারে ভারতীয় গরু চোরাই পথে আমদানি করে আসছিল একটি চক্র। দিবাগত রাতে চক্রটি পুনরায় চোরাই পথে ভারতীয় কয়েকটি গরু বাংলাদেশে নিয়ে আসে। এ সময় 6টি গরু বটবটি যুগে নালিতাবাড়ি উপজেলার সোহাগপুরের রাস্তা দিয়ে পাচারের সময় স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশ কয়েকজনকে আটক করে। অন্যদিকে ভোর রাতে ভারতীয় গরুর আরো একটি চালান আনতে যায় নালিতাবাড়ি উপজেলার মায়াকাশি গ্রামের রুবেল, জামগড়া গ্রামের বোরহান ও হালুয়াঘাটে বানাই চিরিঙ্গাপাড়া গ্রামের লতিফের ছেলে আমিনুল। সে সময় তারা ভারতের চেরাংপাড়া গ্রামে অনুপ্রবেশ করে। এ ঘটনা দেখে ভারতীয় উপজাতি কৃষকেরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে খবর দেয়। পরে টহলরত বিএসএফ তাদের আটক করে ও পরবর্তীতে স্থানীয় থানায় সোপর্দ করে। এ ব্যাপারে নালিতাবাড়ি
মহাখালী থানার অফিসার ইনচার্জ বসির আহমেদ বাদল জানান, ভারতীয় গরুসহ আটক দুই চোরা কারবারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সঙ্গে থাকা আরো চার থেকে পাঁচজন পালিয়ে গেছে।